জিবে হতা হয়তো আল্লাহ তার উগ্র ফুটফুটে মাইয়ে দি, যে বলে বউ না মানলে হয় না, আল্লাহ তাকে একটা ফুটফুট একটা কন্যা সন্তান দিয়েছে, দিনে দিনে আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো, এবার সেই কলিজার টুকরা মেয়েকে বুকের মধ্যে পাথর চেপে বাবা এখন বিয়ে দিবে। এবার বিয়ের স্টেজ টেজ টেজ সব হয়ে গেল, বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না, মেয়ের হাত তুলে দেয় না, অভিভাবক হিসেবে স্বামীর হাতে যখন তুলে দিচ্ছে, তখন বলছে এই এটা কিন্তু আমার ফুল, খবরদার আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে, আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে। মেয়ের মা কথাটা শুনছে, শোনার পর আয়েশা বলে যে ও তোমার মেয়ে মেয়ে, আমার বাপের মেয়ে আমি কিচ্ছু না। কথা বলে না কেন? আর একটু জোরে, স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না। হ্যাঁ ওরা একটু অবুঝ, ওরা একটু উল্টা বুঝে হতে পারে, কিন্তু সম্পদ তো আপনার,